আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের সমগ্র বরাক তুতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আসামে আরও 7 লক্ষ সুবিধাভোগীকে অরুণোদয় প্রকল্পের টাকা, বছরে 2.5 থেকে 4 লক্ষ টাকা উপার্জনকারীদের বিনামূল্যের চাল ও স্বাস্থ্য বিমা, উচ্চ মাধ্যমিকের ছাত্রীরা 60 থেকে 75% প্রাপ্ত ছাত্রদের স্কুটি সহ কয়েকটি সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্য ক্যাবিনেট। বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ক্যাবিনেট বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলির নির্যাস তুলে ধরেছেন দুই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং বিমল বোরা। দুই মন্ত্রী জানান, রাজ্য সরকার আসামে নতুন আরও 7 লক্ষ সুবিধাভোগী চয়ন করে প্রতি মাসে 1250 টাকা করে অরুণোদয় প্রকল্পের টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সেপ্টেম্বরের 10 তারিখ নির্বাচিত সুবিধাভোগী প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা জমা হয়ে যাবে। এছাড়া 2025 নতুবা 2027 সালে আসামে জাতীয় স্তরের ক্রীড়া অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে আসাম সরকার ইতিমধ্যে ভারতীয় অলিম্পিক সংস্থাকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% প্রাপ্ত ছাত্রী এবং 75% প্রাপ্ত ছাত্রদের রাজ্য সরকার একটি করে স্কুটি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়েছে ক্যাবিনেটে। তাছাড়া এবছর আসামের নবম শ্রেণীর 3,78,000 ছাত্রছাত্রীকে বাইসাইকেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও সিদ্ধান্তের তথ্য দিয়ে দুই মন্ত্রী জানান, রাজ্যের 6 জনগোষ্ঠীর জন্য আসাম কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে আসন সংরক্ষণ থাকবে। আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে পেশাদার কোর্সে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি এমওবিসির জন্য আসন সংরক্ষণের হার 15% থেকে বাড়িয়ে 27% করা হয়েছে। তারা আরও জানান, ওবিসি এমওবিসির জন্য আসন সংরক্ষণ সম্প্রদায় অনুসারে করা হয়েছে, যেমন চা উপজাতি, মোরান মটক, তাই আহম চুটিয়া এবং কুচ রাজবংশীদের জন্য 2023-24 শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু হবে। এছাড়া স্বাস্থ্য বিভাগেও থাকবে 6 জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসন। এভাবে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে চাল সরবরাহের ক্ষেত্রেও নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী বছরে 2.5 লক্ষের বদলে এখন থেকে 4 লক্ষ টাকা উপার্জনকারীরা বিনামূল্যের চাল এবং স্বাস্থ্য বিমা পাবেন। নয়া সুবিধাভোগীরা পাবেন এই সুবিধা, এমএসএমইর ক্ষেত্রে একজন উদ্যোগীকে একটি শিল্প প্রতিষ্ঠান খুলতে বহু অনুমতিপত্রের প্রয়োজন ছিল, এখন ওই বাধা আর থাকবে না, কেবলমাত্র ফায়ার এবং পাওয়ার এই দুই অনুমতিপত্র নিয়ে শিল্প প্রতিষ্ঠান খোলা যাবে। শিল্প প্রতিষ্ঠান খোলার পর ওই দুই অনুমতিপত্র সংগ্রহ করা যাবে, জানান দুই মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং বিমল বোরা। অপরদিকে হাইলাকান্দিতে জৈব চাষকে জনপ্রিয় করতে বিশেষ ব্যবস্থা জেলা প্রশাসনের। হাইলাকান্দি জেলায় জৈব চাষকে জনপ্রিয় করে তুলতে আসাম রাজ্য জীবিকা মিশনের হাইলাকান্দি শাখা থেকে 4,050 জন এসইএসজি সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলায় এ পর্যন্ত 12টি জৈব সারের দোকান খোলা সম্ভব হয়েছে। বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জুলাই মাসের জেলা উন্নয়ন কমিটির সভায় এই তথ্য জানানো হয়েছে। ডিডিসি এলডার ফারহিনের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয়েছে, জীবিকা মিশনের 5টি উৎপাদিত সামগ্রী অনলাইনে গুগলের মারফত বিক্রি হচ্ছে। কৃষি বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি সাইল ধানের ফসল বিমার রেজিস্ট্রেশনের জন্য জেলায় এ পর্যন্ত 5টি শিবির অনুষ্ঠিত হয়েছে। এগুলিতে 1950 জন কৃষক বিমার জন্য রেজিস্ট্রেশন করেছেন। আগামী 7 জুলাই পর্যন্ত জেলায় এই রেজিস্ট্রেশনের অঙ্গ হিসেবে আজ হরিশনগর জিপি কার্যালয় এবং 7 জুলাই বলদাবলদি নকদিগ্রাম সুদর্শনপুর কারিচুড়া জিপি কার্যালয়ে বিমা শিবির চলবে। জেলায় রাসায়নিক সারের মজুত ভাণ্ডারও পর্যাপ্ত রয়েছে বলে কৃষি বিভাগের বিবৃতিতে জানানো হয়েছে। এপিডিসিএল এর তরফ থেকে সভায় জানানো হয়, স্মার্ট মিটার বসানোর কাজ হাইলাকান্দি সাব ডিভিশনে 6,687টি এবং লালা সাব ডিভিশনে 2,862টি এ পর্যন্ত সম্পন্ন হয়েছে। সমাজ কল্যাণ বিভাগ থেকে জানানো হয়, জেলার অঙ্গনওয়াড়ি কর্মীদের ট্রেনিং পর্যায়ক্রমে চলছে। জেলার 1,374টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 42,686 জন শিশু নিয়মিত পুষ্টিকর আহার পাচ্ছে। আবগারি বিভাগ থেকে জানানো হয়, জুন মাসে জেলায় 32টি আবগারি হানায় 1,153 লিটার বেআইনি মদ ও 34টি টিআইএমএফএল বোতল এবং 4টি মদ তৈরির সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। এতে 5 জনকে গ্রেফতার করে মামলা রুজু করা হয়েছে। ভেটেরিনারি বিভাগ থেকে জানানো হয়েছে, জেলায় এ পর্যন্ত 6টি পশু সম্পদ চিকিৎসা শিবির আয়োজন করা সম্ভব হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, জেলায় এ পর্যন্ত 125 জন যক্ষা রোগীকে দত্তক নিতে নাগরিক স্বেচ্ছা এগিয়ে এসেছেন। পিএইচই বিভাগ থেকে জানানো হয়, জেলার 213টি পানীয় জল প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং এর মধ্যে 166টি পঞ্চায়েতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সভাপতির বাসনে ফারহিন চা বাগান অঞ্চলে বেআইনি মদ উদ্ধার অভিযান জোরদার এবং মিজোরাম সীমান্ত বরাবর অঞ্চলে আরও এসএইচজি গঠন করে স্বনিযুক্তিমূলক কর্মসংস্থানের সুযোগ করে দিতে তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। অপরদিকে করিমগঞ্জ জেলার আটটি স্থানে আজ এবং আগামীকাল পিএম কিষাণ যোজনার বিশেষ সহায়তা শিবির অনুষ্ঠিত হবে। করিমগঞ্জ জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন, আজ মর্যাদকান্দি ট্যালেন্ট একাডেমি, পাথারকান্দি জিপি অফিস ও কেউটকুনা জিপি অফিসে এই বিশেষ শিবির অনুষ্ঠিত হবে। এছাড়া 7 জুলাই শুক্রবার গান্ধীনগর জিপি, বারৈগ্রাম ইলাশপুর জিপি, লোয়ারপুয়া বিডিও অফিস, কালীগঞ্জ জিপি এবং ভাঙ্গা জিপি অফিসে অনুষ্ঠিত হবে এই শিবির। শিবিরগুলিতে সুবিধাভোগীরা ইকোআইসি প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের আধার লিঙ্ক সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন। তাই যে সকল সুবিধাভোগীদের সমস্যার সমাধান হচ্ছে না তাদেরকে শিবিরগুলিতে এসে সমস্যার সমাধান করতে জেলা কৃষি আধিকারিক অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, শিবিরে আসার সময় ব্যাংকের পাসবুক, আধার কার্ড, মোবাইল ফোন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। প্রতিদিন সকাল 10টা থেকে এই শিবির অনুষ্ঠিত হবে। অপরদিকে আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসে বেকায়দায় পড়লেন খাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। মঙ্গলবার গভীর রাতে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বাড়িতে হয় এই বৈঠক, এমন খবর নজর এড়ায়নি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার। এমনকি তার কাছে এ বিষয়ে অনেকেই নালিশ জানিয়েছেন বলে দাবি দলীয় সূত্রের। সেই সূত্র মতে বুধবারই এ বিষয়ে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের কাছে রিপোর্ট তলব করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দিন চারেক আগে কাটাখাল পুলিশ ফাঁড়িতেই এক ব্যক্তিকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় বিধায়ক নিজামুদ্দিনকে। মঙ্গলবার জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন আলগাপুরের বিধায়ক। এরপরই তার 5 গ্রামের বাড়িতে যান কাটলাজুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর ও হাইলাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্কর। ছিলেন কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারও। রাতে দীর্ঘক্ষণ বৈঠক করেন উপত্যকার এই 4 বিধায়ক। এর মধ্যে খলিল উদ্দিন মজুমদার ছাড়া বাকি 3 জনই এআইইউডিএফের, একমাত্র কাটিগুড়ার বিধায়কই কংগ্রেসের। তিনি কেন ছিলেন এই বৈঠকে এ নিয়েই ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। দলীয় সূত্রের দাবি, এ বিষয়ে বুধবার সকালে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালকে ফোন করেন প্রদেশ সভাপতি। 5 গ্রামে ইউডিএফ বিধায়কদের সঙ্গে কেন বৈঠকে বসলেন জেলার কংগ্রেস বিধায়ক, এ নিয়ে জেলা সভাপতিকে জবাবদিহি করেন তিনি। 48 ঘন্টার মধ্যেই জেলা সভাপতিকে এ নিয়ে রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন প্রদেশ সভাপতি। এমন নির্দেশ পেয়ে রীতিমতো নড়েচড়ে বসেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি। একাধিকবার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সঙ্গে যোগাযোগ করে ইউডিএফ বিধায়কদের সঙ্গে বৈঠক সম্পর্কে জানতে চান তিনি। এ বিষয়ে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 5 গ্রামে গভীর রাতে এআইডি বিধায়কদের সঙ্গে কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিনের বৈঠকের খবর নিয়ে প্রচণ্ড অসন্তোষ ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। তার কাছে রিপোর্টও তলব করা হয়েছে। এরপরই বিধায়ক খলিলের সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পেরেছেন, নিজামুদ্দিন চৌধুরী ইউডিএফের বিধায়ক হলেও তার নিকটাত্মীয়, তাই বিধায়ক নিজামুদ্দিনকে সহানুভূতি জানাতেই তার বাড়িতে গেছেন বিধায়ক খলিল। সতীর্থ হিসেবে নিছক সৌজন্যমূলক দেখা করতে গেছেন তিনি, সেখানে কোনো রাজনৈতিক বৈঠক হয়নি। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 5 গ্রামে ইউডিএফের বিধায়কদের সঙ্গে কংগ্রেস বিধায়কের বৈঠকের বিষয়টি অবশ্যই তার নজরে এসেছে। ইতিমধ্যে শিলচর জেলা কংগ্রেস সভাপতির কাছে এ নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। এখন পর্যন্ত তিনি রিপোর্ট পাননি। রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবে দল। উল্লেখ করার যে মহাজোট রাজনীতিতে ইউডিএফকে বাদ দিয়ে এগোচ্ছে প্রদেশ কংগ্রেস, বিগত দিনের অভিজ্ঞতা থেকে এই দলের সঙ্গে আর মিত্রতা করতে চান না প্রদেশ সভাপতি ভূপেন বোরা। সে কথা ইতিমধ্যে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বকে জানিয়ে দিয়েছেন তিনি। সাম্প্রতিককালে রাজ্যে যে বিরোধী ঐক্যমঞ্চ গঠন করা হয়েছে সেখানেও ব্রাত্য বদরউদ্দিন আজমলের দল ইউডিএফ। তাছাড়া ডিলিমিটেশনের খসড়া নিয়েও বিরোধী রাজনৈতিক দল দুটির মধ্যে দূরত্ব আরও বেড়েছে। এমনকি দল দুটির পারস্পরিক বিরোধিতাও প্রকাশ্যে আসছে। এমন প্রেক্ষাপটে ইউডিএফের 3 বিধায়কের সঙ্গে খাটিগুড়ার কংগ্রেস বিধায়কের বৈঠককে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অপরদিকে সার কিনতে হলে আধার নম্বর বাধ্যতামূলক বলল কৃষি বিভাগ। জেলার ইউরিয়া সহ নানা ধরনের সারের খুচরো ও পাইকারি সার বিক্রেতাদের মধ্যে মঙ্গলবার এক সভার আয়োজন করে কাছাড় কৃষি বিভাগ। বিভাগীয় কার্যালয়ে আয়োজিত সভায় সার বিক্রেতাদের সরকারি নিয়ম সম্পর্কে অবহিত করা সহ তাদের পরামর্শ ও সমস্যা সম্পর্কে বিশদে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক ডক্টর এ আর আহমেদ, বিভাগীয় মহকুমা কৃষি আধিকারিক ডক্টর রাহুল চক্রবর্তী সহ বিভিন্ন এলাকার কৃষি উন্নয়ন আধিকারিকরা। এছাড়াও সার কোম্পানির তরফে ছিলেন রেহান রেজা, আসাম কৃষি বিপণন পরিষদের তরফে ছিলেন এ আর বড়বুইয়া।
ইউরিয়া সারের পরিবহন ও বিভিন্ন ধরনের সরকারি নিয়ম নীতি ও পদ্ধতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হয় দপ্তরের তরফে, যাতে কোনো পরিস্থিতিতে বিক্রেতারা কোথাও হয়রানির শিকার না হন। কৃষকদের কাছে সার বিক্রি করতে হলে আধার নম্বর বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয় বিভাগীয় তরফে। এছাড়াও নিষিদ্ধ কীটনাশক সম্পর্কে অবহিত করানো হয় বিক্রেতাদের। সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা চালু রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় দপ্তরের তরফে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।